আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল ভাই আপনার কিছু লেখালে আমরা বইলেন একটারেও পাই নাই কিচ্ছু হবে না ভাই আমরা আছি আপনার পাশে এই কথাটা যখন বলে আমার তখন হাসি লাগে আপনি কতদিন আটকা থাকলেন একেবারে কি আমাদের মানে যেদিন আমাদের বিজয় আসলো সেদিন পর্যন্ত আপনি আটকা 31 তারিখ থেকে 6 তারিখ ছয় তারিখ এবং এর মাঝে আপনার পরিবারের উপরে তো একটা আচার ব্যাপার ছিল তাই না তো সেই ঘটনাটাও একটু শুনিয়ে যে আপনার ফোন থেকে আই থিঙ্ক আপনার পরিবারের কমিউনিকেশনগুলো পাওয়া যাচ্ছিল ফ্যামিলি ফ্যামিলি ধরেন আমার মতো একটা মানুষ অন্তত পক্ষে যারা রেসপেক্ট করে আমাকে আমার ফ্যামিলি তো জানে কি ঝড়টা যাওয়ার কথা বলেন ঝড় তো গেছেই মা চোখের তো পানি আর নাই সব তো ফেলা দিছে তো ঘটনা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ জীবনে কোনো আইনজীবীর সাথে কমিউনিকেট করে নাই আমার ফ্যামিলির সবাই আমার আল্লাহ তখনও এটা মনে টেস্ট করতেছিল আমার ফ্যামিলিতে কিছু লোকজন তৎকালীন সময় পাওয়া গেছে এবং আল্লাহ এটা কি জানেন ওই যে ই দেয় না দুর্যোগ দেয় এই দুর্যোগটা দেয় হচ্ছে মানুষের ক্যাপাসিটি বোঝার জন্য আপনার জীবনে যখন ডিজাস্টার নামবে তখন আপনার আশেপাশের মানুষের ক্যাপাসিটি এবং ওর অ্যাবিলিটি বুঝে ফেলবেন আপনি কত দূর করতে পারে আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল ভাই আপনার কিছু লেখালে আমরা বইলেন একটারও পাই নেই কিচ্ছু হবে না ভাই আমরা আছি আপনার পাশে এই কথাটা যখন বলে আমার তখন হাসি লাগে কই আমি তো তোরে পাশেই পাইলাম না তো আমি অবশ্যই আবেগের কথা মানুষ বলে আবেগের দরকার আছে জীবনে আমার ফ্যামিলি আইনজীবী খুঁজতে খুঁজতে আর কোর্টের পিছনে দৌড়াইতে দৌড়াইতে অস্থির হয়ে গেছে এবং আমার লয়ারের সাথে আমার এখনও কথা হয় আজকেও কথা হয়েছে আমাকে ফোন দিছে এবং আমাকে বলছে ভাই আমি যার জন্য কাজ করলাম আপনাকে তো দেখলাম না এখন পর্যন্ত আপনি একটু আসেন তো ওনার সাথে আমার কথা হয়েছে শুক্রবার ইনশাআল্লাহ ওনার সাথে আমার একটা মিটিং হবে তো উনি আমাকে বললো যে আপনার জন্য আমি ভয়েস রেজ করছি কিন্তু আপনাকে আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না এখন পর্যন্ত ওনার সাথে আমার মিটিং হয়নি যেই আইনজীবী আমার জন্য কাজ করছে তো কোর্টে দৌড়েতে দৌড়েতে হাজতে দৌড়েতে দৌড়েতে থানা ডিবি পুলিশ কোর্ট আর জেলখানা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি না আমার সানির রিপন স্যার মনির স্যার এই আমার শ্বশুর এবং হচ্ছে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট রাজ রাজরেও তো মানে আমার তো সবচেয়ে টেনশন ছিল ওকে নিয়ে আমাকে যদি একা ধরতো বিশ্বাস করে আমার কোনো টেনশন হইতো না আমরা যদি একা ওরা তিন দিন পিটাইতো তাতেও আমার কোনো আফসোস ছিল না কিন্তু যখন আপনার সাথে আরও কয়েকজনকে নিয়ে আসবে তখন আপনার টেনশন নেবে ওরে যখন সে ওর ফ্যামিলিও তো টেনশন করতেছে এই সামগ্রিক টেনশনে তবে আমার একটা ই মানে ভরসার জায়গা ছিল যে পোলামনগুলো স্মার্ট আছে আমার ছেলে মেয়ে আর যারা আমাকে চেনে পুরো বাংলাদেশের টপ নোচ মানুষ যারা অ্যাকচুয়ালি আমাকে চেনে এটা তো কোনো না কোনোভাবে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হবে তো ওই গেমটা ওরা খেলছে মানে টপ নচ যারা বলতে আমার এন্ডে তো মন্ত্রীদের কথা আমি বলছি না বা ওই পর্যায়ের কারো কথা বলছি না যারা একটু ক্যাপাসিটি রাখে কোর্টে পিঞ্চ করার বা আইনজীবীকে ফোন দিয়ে কি বলে প্রভাবিত করার এই ধরনের লোকের সাথে আমার ফ্যামিলির কথাবার্তা হয়েছে তো কষ্টটা আসলে অনেক আমি জানতে চাই না ওদের কাছ থেকে যে তোমরা কি করছো ছোট ছোট কিছু ক্লু পাইছি এরপরে আমি রিগেইন করতে চাই না তাহলে ওরা আবার কষ্ট পাবে তো তো কষ্টের জিনিসগুলো আমি ডিসকাসই করিনি